শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি রথতলা, এখানেও নাকি বিশাল পুজো হচ্ছে, তো চলো গিয়ে তোমাদের দেখাবো। আস্তে আস্তে ঢুকছি, এখানেও লাইটের গাদা আলোকসজ্জায় ভর্তি করে ফেলেছে, চারিদিকে আলোকসজ্জা। রাস্তার দুই সাইডে আলোকসজ্জাতে ভর্তি, এখানে দেখতে পাচ্ছ। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি রথতলা, কল্যাণী রথতলা। এখানেও খুব সুন্দর একটা থিম করেছে, এখানকার থিমের নাম হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ মন্দির, নারায়ণ স্বামী নীলকণ্ঠ মন্দির এদের থিম। তো চলো ভেতরে প্রবেশ করবো, খুব সুন্দর, আর আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর লাগছে দূর থেকে। এই যে একটা হচ্ছে ছেলেদের জন্য, একটা হচ্ছে মেয়েদের জন্য, এটা হচ্ছে প্রবেশ পথ। তো চলো, তো আমরা প্রবেশ করে ফেলেছি, চলো আস্তে আস্তে ধীরে ধীরে যাব। আর এখানেও ভালোই ভিড় দেখছি, পুরো একদম ঠিকঠাক ব্যবস্থা, যেমনটি করা দরকার তেমনটাই করা আছে। এখানে এসে একটা জিনিস খারাপ লাগলো, মন্দিরটা অনেক বড়, মানে যে থিমটা বানিয়েছে অনেকটা এরিয়া নিয়ে, বাট সামনে দেখার জন্য যে পেজটা, মানে যে ছবি তুলবো বা ভিডিও করবো এরকম যে পেজটা, ধরুন যেই আসবে সেই ছবি তুলবে, তো সেটা একদম কম। মাঠটা বিশাল বড়, কিন্তু যে দেখার পেজটা, সাইড থেকে হাঁটছি দেখতে পাচ্ছি ঠিকঠাক, বাট দূর থেকে যে ছবি ক্যাপচার করবো সেই পেজটাই নেই। এখানে সদস্যদের জন্য একটা মাঝখান দিয়ে জায়গা রেখেছে, আর সাধারণ পাবলিকের জন্য সাইড, দুই সাইড দিয়ে প্রবেশ করতে হবে। এটা দেখে একটু খারাপ লাগলো, তাছাড়া অলওয়েজ ঠিকঠাক আছে, এখনো পর্যন্ত ঠিকঠাক যাচ্ছে। আর সামনে দেখাচ্ছি, এখানেও ভালো ভিড়, মানে খুব ভিড় নয় বাট ভালো ভিড়, আশা করছি এখানে পুজোর মধ্যেও খুব ভিড় হবে। এই যে যে জায়গাটার কথা বলছিলাম, যদি এই জায়গা থেকে দিত পাবলিককে ঢুকতে, তাহলে ছবি বা ভিডিও করতে খুবই ভালো হতো, কি বলো? সাইড থেকে, হ্যাঁ হ্যাঁ, পাবলিক বলছি তো সবাই, যে আসবে সেই ছবি তুলবে, তাহলে খুবই সুন্দর হতো। তো লাইন লাইন দেখো, একটা মহিলাদের আর একটা পুরুষদের, পুরুষদের লাইনটাই বেশি এখানে দেখতে পাচ্ছ, পুরো একদম লাইন একদম মন্দির পর্যন্ত। তো চলো ভেতরে প্রবেশ করে সবটাই দেখাবো। ফাইনালি মেইন মণ্ডপে প্রবেশ করছি। এবার এটাই হচ্ছে গুজরাটের স্বামী নীলকণ্ঠ মন্দির। ফিলটা এমন হচ্ছে, মনে হচ্ছে পুরো একদম রিয়েল মন্দিরে চলে এসেছি, পুরো ওরকম একটা ফিল হচ্ছে এখানে এসে। এই দেখো পুরো একদম রিয়েল মনে হচ্ছে, পুরো রিয়েল, পুরো রিয়েল।
ওই দিকটা যদি বেরোনোর পথ হতো খুব ভালো হতো, কিন্তু সব জায়গাতে একটা জিনিস খারাপ করেছে, পাবলিকদের সব কিছু দেখতে দিচ্ছে না, কিছু কিছু ফেসিলিটি ভিআইপিদের জন্য, এগুলো ঠিক না। তো চলো, প্রত্যেকটা মন্দিরে একটা করে শিব আছে দেখাচ্ছি। এই দেখো, কদিন আগে আমি গেছিলাম একটা মন্দিরে, 108টা শিব মন্দির, ঠিক ওরকম টাইপের। বাট এটা স্বামী নীলকণ্ঠ মন্দির গুজরাটে। এই দেখো পেছনে। তো চলো সবাইকে দেখতে দিতে হবে, আস্তে আস্তে বেরিয়ে যাওয়া যাক। আর এখন দেখছি পেছনে বিশাল ভিড় জমে গেছে, বিশাল লাইন লেগে গেছে, তো আস্তে আস্তে বেরিয়ে যাবো। এর হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে প্রবেশ হচ্ছে। এই দেখো দেখেছো, সব কটাতে সিট, সব কটাতে। এখানে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করা, আর প্রত্যেকটা দেখো মন্দিরের ভেতরে একটা করে শিব আছে, আর এই যে মাঝে যে ফোয়ারাটা এত সুন্দর লাগছে বলে বলতে না, মানে পুরো রিয়েলনেস ফিল হচ্ছে এখানে গেলে, আর নিখুঁতভাবে কাজটা করা। আর এখানে যা যা দেখছো না সব কিছু জায়গায় উঠা যাবে, বাট আমরা তো ভিআইপি না, সেই জন্য এই যে এই সিঁড়িটা দেখছো এখান দিয়ে উঠা যাবে, তো ভিআইপিদের জন্য, এগুলো আমাদের জন্য নয়। বাট অলওয়েজ খুব সুন্দর, যারা ভাবছো যাবো যাও, আর দেখো পুরো রিয়েলনেস ফিল হবে। এতক্ষণ তোমরা দেখলে মণ্ডপ সজ্জায়, এবার দেখাবো ভিতরের অংশ, প্রতিমা মানে কীভাবে সাজিয়েছে কাজ। দেখো যেমনটা বাইরে করেছে সেরকমটা ভিতরেও একদম নিখুঁত কাজ, মানে আমি ঢুকেই অবাক হয়ে গেছি। তোমরা দেখো নানা রকম মূর্তি দিয়ে, ঠিক আছে, এত সুন্দরভাবে বানিয়েছে। এটা হচ্ছে ওপরের অংশ, মানে ছোট ছোট পুতুল ভগবানেরই মনে হচ্ছে, যা তো দিয়ে এমন বানিয়েছে, এত সুন্দর লাগছে, চোখ ধাঁধানো ব্যাপার টোটালি। তোমরা যদি যাও তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে, আমার ভিডিও তো দেখবে আগে, তারপরে গেলে মানে তারপর বলবে যে দাদা তুমি ঠিক বলেছিলে। ভেতরের কাজ খুবই সুন্দর করেছে, খুব খুব সুন্দর। আর এই হলো মা, যার বিচার করার মতো আমার কোনো ক্ষমতাই নেই, মানে অলওয়েজ বলবো আমি বেস্ট, এত সুন্দর লাগছে, মানে কালার দেখো। এবার তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করবে। অসাধারণ মূর্তি, এই মূর্তিটাও অসাধারণ, আমি তো দেখে এলাম টুইন টাওয়ারের, ওই মূর্তিটাও সেরা সেরা, এটাও সেরা সেরা, মানে দুখানা মূর্তি খুব সুন্দর, খুব সুন্দর। আমি বলবো তোমরা তো আমার ভিডিও দেখছো, আশা করছি এই মূর্তি দেখে তোমাদের খুব ভালো লাগছে, যদি পারো তো একবার এসে দেখে যেও। কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে এই যে আমি বাইক চালিয়ে গেছি, এই মূর্তি দেখার পর সব কিছু জল হয়ে গেছে, মানে সত্যি মায়ের মূর্তি অসাধারণ বানিয়েছে, যে বানিয়েছে তাকে একবার প্রণাম, একেবারে নিখুঁত কাজ। আর চলো সময় এসে গেছে এবার বেরিয়ে যাওয়ার, মানে সত্যি এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো চলো এবার বেরোতে হবে, এবার যেতে হবে আবার একটা নতুন জায়গায়, তো চলো যা যাক। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, সকলকে টাটা। আরও একটা পুজো মণ্ডপের সাথে আরও একটা নতুন জায়গায়, তো চলো।